প্রযুক্তি বিশেষজ্ঞ রাষ্ট্রীয় বেদানা অনুসন্ধান কেন্দ্রের প্রাক্তন নির্দেশক ডক্টর রামকৃষ্ণ পাল। আম কি বলা হয় ফলের রাজা। সিজনে যত আম আমরা খাবো তাতে যে আমাদের ভিটামিন এটা তৈরি হবে সেটা আমাদের শরীরে থেকে যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে বিশেষ উপকারী। এই ফসল কাটার পর সঠিক পরিচর্যার অভাবে প্রায় 25-30% আম নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার মূল কারণ হলো অপরিণত অবস্থায় পেড়ে নেওয়া, কার্বাইডের মতো বিষাক্ত পদার্থ দিয়ে আমকে পাকানো এবং ফসল কাটার পর বিজ্ঞান ভিত্তিক পরিচর্যার অভাব। যখন বাগানে আমের গাছ থেকে একটা দুটো আম ন্যাচারালি পড়তে থাকে তখন বোঝা যায় যে এই বাগানের গাছটি পুরোপুরি আম পাড়ার জন্য উপযুক্ত। একটা বালতিতে জল নিয়ে কিছু আম পেড়ে ওই জলে ফেলে দেব। যদি দেখা যায় 80% আম বা তার বেশি জলের মধ্যে ডুবে আছে তাহলে বুঝতে হবে যে এই বাগানের এই গাছটি আম পরিণত অবস্থায় আছে এবং পাড়ার জন্য উপযুক্ত। আমটা পাড়ার পরে আমের যে গাঁট থাকে, বোটার কাছে একটা যে গাঁট থাকে, সেই গাঁট থেকে যদি কেটে উল্টো করে রাখা হয় তাহলে ওই আমের যে আঠাটা ঝরে যায় এবং আমের আঠাটা গায়ে লাগে না। আমের আঠাটা গায়ে লেগে তারপরে যদি ওটা শুকিয়ে যায় তাহলে দেখা যায় যে আমটা যখন পাকানো হয় তখন ওই দাগটা থেকে যায় এবং ওই দাগটা থাকার জন্যে ওই আমটা কিন্তু অনেক কম দামে বেচতে হয়। 50-55°C টেম্পারেচারে যদি আমি আমকে 15-20 মিনিট পর্যন্ত যদি ডুবিয়ে রাখি তাহলে দেখা যায় যে আমটা যখন পাকবে খুব সুন্দর তার হলদে রং তৈরি হবে। কার্বাইডের ব্যবহার করা আম পাকানোর জন্য দণ্ডনীয় অপরাধ। তাই এর একটা বিকল্প হায়দ্রাবাদে স্থিত একটা কোম্পানি এনরাই বলে একটা পাউচ বার করেছে। তো ওই পাউচটা যদি ওই আমের বাক্সের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কাঁচা আমটা আস্তে আস্তে পাকতে আরম্ভ করবে। এনরাইট দিয়ে যে আম পাকানো হবে এটাকে পুরোপুরি বিষমুক্ত এবং গুণাগুণ সম্পন্ন আম। এনরাইপের খরচা কিন্তু খুব একটা বেশি নয়, প্রায় 20-30 কেজি আমের জন্য দুটো পৌঁচ যথেষ্ট। এই পৌঁচগুলোর দাম হবে 20-25 টাকা। অনেকেই চায় যে আমরা কার্বাইড ছাড়া আম চাই, কার্বাইড ছাড়া আম পাকানো এবং বিষমুক্ত আম চাই, তারা কিন্তু কিনবে এবং এতে কিন্তু অনেক বিশেষ লাভ হতে। এবার আপনাদের পাঠানো প্রশ্নের